হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি খাবো কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, স্পাইসি ভোলা মাছের ঝাল, কাতলা মাছের ঝোল আর সাদা ভাত। তাহলে শুরু করছি। আর এটা হচ্ছে চিংড়ির মাথা বাটা। তো দারুণ টেস্ট হবে খেতে। মাছের মাথা তো গাইস আমার ভীষণ প্রিয়, কিন্তু ভোলা মাছের মাথায় থাকে পাথর। পাথরটা মুখে পড়েনি, পরে পড়বে।
সব চিংড়ির মাথা পাটা খাওয়া যায় না, এটা লোকাল নদীর কুচো চিংড়ি ছিল, তাই সেটার মাথা বাটা করে খাওয়া যায়। এটার ভিতরে পাথরটা রয়েছে, আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। হা হা হা, পাতলা ঝোল। লেবু চেপে নিতে হবে এটাতে, এবার বেশ জমবে। পাতলা ঝোলও মাঝে মধ্যে খেতে হয়, আমি তো বেশিরভাগ রিচ খাবারটাই পছন্দ করি। কাঁচা লঙ্কা গুলা বিরাট বড় বড়, প্রচন্ড ঝাল।
কাটা আর কাটা।